ঊর্ধ্বের চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন প্রয়াত কুইন অফ ক্যাবারে আরতি দাস, যিনি এক ডাকে সবার কাছে মিস শেফালি বলেই পরিচিত। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ সোদপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 70-এর দশকের রাতপরি তথা অভিনেত্রী আরতি দাস। ভাগ্নে আলভিনা সাহা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ সোদপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, ভুগছিলেন কিডনির সমস্যাতে। মিস শেফালির 2টি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 74 বছর বয়সে জীবনাবসান ঘটল বাংলা চলচ্চিত্রের 6-এর দশকের মঞ্চ মাতানো রাত পরির। শেষ বয়সে অর্থাভাবে দিন কাটছিল অভিনেত্রীর। তিনি সত্যজিৎ রায়ের 2টি ছবিতে অভিনয় করেছিলেন, প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধ। 2টি ছবিতে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল মিস শেফালিকে। সেই মিস শেফালির বায়োপিক তৈরির কথাই গত বছর ঘোষণা করেছিলেন অপর্ণা সেন, কিন্তু নিজের জীবন কাহিনী অবলম্বনে সেই ছবি চাক্ষুষ করতে পারলেন না মিস শেফালি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।